بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া রাওয়া বাদ এমনি ওসিলার বৈধ ওসিলার প্রকার আলিমগণ সাধারণত তিনটা উল্লেখ করে থাকে মানে এটা হলো তাইলে মূল মৌলিক একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমা অথবা আসমা এর সাথে সিফাত একসাথে বলা হয় আসমা ও সিফাত আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণ গুণবাচক যে সমস্ত উপাধি এগুলো দিয়ে ওসিলা থাকে আল্লাহ তুমি আরহামুর রাহিম তুমি গফুর তুমি রহমান অতএব তুমি আমাকে দয়া করো তাইলে আপনি বলতে চাচ্ছেন যে ওই নামের মধ্যে যে দয়া জিনিসটি আছে তার ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি গফুর এর মধ্যে আছে ক্ষমার অর্থ এই নাম দিয়ে ডাক দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ যেহেতু তোমার মধ্যে ক্ষমার গুণ আছে তো আমাকে তুমি ক্ষমা করে দাও দুই নম্বর যেটা সেটা হলো কোন ব্যক্তি তার নেক আমল দিয়ে ওসিলা করে আল্লাহ পাক একটা কাজ আমি করেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য যদি এটা তোমাকে খুশি করার জন্য হয়েই থাকে তো তুমি আমাকে আমার এই প্রয়োজনটা মিটিয়ে দাও শেষের দিকে আসবে এটা কারণ শেষ দশ নম্বরে এই জন্য দলিলটা পরে বলবো উদাহরণ আমরা পরিষ্কার করে বললাম এটা যে কোনো কাজ আপনি করছেন খাঁটি নিয়তি আল্লাহর খুশি করার জন্য এরপর আপনি এটাকে ওসিলা বানাইছেন এটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে কোন পয়েন্টের কারণে গ্রহণযোগ্য হয়েছে কাজটা আল্লাহর জন্য খাঁটি হওয়া আল্লাহ আর না হলে এটা যদি খাঁটি না হইতো এটাও কবুল হইতো না এটা কিসের মাধ্যমে বানাইতো যেহেতু আল্লাহর কাছে কোনো ব্যক্তি মাধ্যম হচ্ছেন না কোনো কিছুর মাধ্যম হচ্ছে না আল্লাহ ছাড়া আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো আমল ছাড়া কিছুই মাধ্যম হবে না এটাই প্রমাণিত হবে তিনটা থেকে দেখেন একটা হলো আল্লাহর আসমা আল্লাহর সিফাত এটা কার সাথে সম্পৃক্ত আল্লাহ আল্লাহ আরেকটা হলো আমল যে আমলটার মধ্যে এই শর্ত বলে দেওয়া আছে শেষে হাদিস আসবে তিনজন এটা বলছে যে আল্লাহ এই কাজটা যদি তোমাকে খুশি করার নিয়তে করে থাকি ইখলাস এটা আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওসিলা হচ্ছে কোনো মাখলুকের সাথে সম্পৃক্ত কোনো জিনিস হওয়ার কারণে নয় কাজটা মাখলুকের কিন্তু নিয়ত খাঁটি হয়ে গেছে খালিকের জন্য সেই জন্য এটা খালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে মাধ্যম হিসাবে আল্লাহ যে জায়গায় মাধ্যম হিসাবে কাবা করো গ্রহণযোগ্য না মাধ্যম হিসাবে আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণযোগ্য না আল্লাহর ফেরেশতাদের মধ্যে জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত গ্রহণযোগ্য না লা ইলাহা ইল্লাল্লাহ পরের কথা পরে থাকলে হবে দরকারই নেই আসতেছে না আল্লাহর উদ্দেশ্যে খাঁটি হওয়ার কারণে ওটা মাধ্যম তিন নম্বর হলো আরেকজন সৎ ব্যক্তির দোয়া তো দোয়া কার কাছে করে মানে একান্ত যদি কেউ দোয়া করে তার পীরের কাছে তা আপনি কি এটাকে মাধ্যম ধরতে পারবেন দাঁড়িয়ে কাছে দিতে পারবেন তাহলে ওসিলার সবগুলো সম্পর্ক দেখা গেল মূলত আল্লাহর সাথে আল্লাহকে দিয়ে এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে দিয়েই আপনি তার কাছে কিছু একটা চাইবেন এখান থেকে আপনি কিছু একটা আশা করা যায় যে পাইবেন এই জন্যই এখানে একটা আল্লাহর উপর ইমান আনাকে ওসিলা ধরা হয়েছে তারপরে আপনি আল্লাহ গুণকে ওসিলা ধরা হয়েছে আল্লাহর নামকে ওসিলা ধরা হয়েছে খুলি খুলি বলতে গিয়ে উনি ছয়টা ভাগ করছে এটা আপনারা যখন ওইভাবে পড়বেন পেয়ে যাবেন এখন আমরা বলবো যে সর্বমোট দশটা পয়েন্ট আজকের এই আলোচনাতে আউট করা হয়েছে যে এগুলোর এক একটা ওসিলা হতে পারে প্রথম পয়েন্ট হলো প্রধান তো তিনটা জানলেন একটা হলো আল্লাহর আসমা ও সিফা দুই নম্বর হলো যে আমলটা আল্লাহর জন্য খাঁটি হয়েছে তিন নম্বর হলো আল্লাহর কোনো সৎ ব্যক্তি যার দোয়া কবুলের আশা করা যায় তার দোয়া প্রধানত তিনটা সেটা ওইগুলোকে আবার বিস্তারিতভাবে বলতে গেলে কয়টা আসে পয়েন্ট দশটা হাতের আঙ্গুলির সংখ্যা যেমন দশটা পয়েন্ট দশটা প্রথম পয়েন্ট হলো এবাদত তো এবাদত মূলত গ্রহণযোগ্য এবাদত কখন এবাদত হয় যখন শুধু আল্লাহর জন্য খাঁটি হয় কারণ হাদিসে আসছে যে এবাদতের মধ্যে অন্য কোনো মানুষের সন্তুষ্টি কামনাটা মিশ্রিত হয়ে যায় সেটা ইবাদতই নাই মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু মুসলিম শরীফ হাদিস যে ব্যক্তি এবং হাদিস কুদসি আল্লাহ নিজে বলছেন যে ব্যক্তি এমন আমল করলো যেখানে আমার সাথে অন্যকে শরীক করলো আমি তাকেও পরিত্যাগ করি তার আমলকেও পরিত্যক্ত করি পারি ছেড়ে দিই তাহলে ইবাদত কিন্তু গুণ ইবাদত যেটা আল্লাহর জন্য খাঁটি হবে সেই জন্য আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি নামাজটা তোমার জন্য পড়ছি যদি এটা খাঁটি হয়েই থাকে তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে এর উজিলায় তুমি আমার এই বিপদটা দূর করে দাও দুই রাকাত নামাজ এই জন্য সালাতুল হাজা হিসেবে পরিচিত
তার সনদে কোনো বক্তব্য থাকলেও আরও আনুষঙ্গিক প্রাসঙ্গিক এমন কিছু দলিল প্রমাণ আছে, এমন কিছু আপনার ঘটনা আছে, সালাতুল ইস্তেখারা এটা তো সাব্যস্ত, আরও কিছু আছে যেগুলো থেকে বোঝা যায় যে অর্থগত দিক থেকে এই হাদিসটা সাব্যস্ত, যে কোনো বিপদে পড়লে সালাফে সালেহীনদের আমল দ্বারাও এটা মানে সাপোর্ট প্রাপ্ত যে আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন, পড়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও। যেমন দান খয়রাত করে আপনি আল্লাহকে বলবেন এটা কবুল হওয়ার বেশি আশা করা যায়, অসুস্থ বিসুস্থ করে দাও, আমার এই বিপদকে তুমি উদ্ধার করে দাও, এগুলো হলো বৈধ ওসিলা। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম, নাম তো আগেই বলা হলো প্রধান বিষয়, এবার বলা হচ্ছে নামগুলো দিয়ে ওসিলা ধরার মধ্যে কয়েকটা ধরনা আছে, তার মধ্যে একটা হলো প্রত্যেকটি নাম, এটা হলো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। যেহেতু আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে তাকে ডাকলে তিনি ডাক শুনেন, তো এখানে তার নাম যদি একাধিক আছে আবার সুনির্ধারিতভাবে তার নামগুলো আমরা সবটি জানিও না, কারণ 99টা কথা জানা বলা হয়েছে এটা হলো একটা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে বুখারীতে যেটা আসছে যে 99টা যদি কেউ আয়ত্ত করে এটার অর্থ অনুধাবন করে এটার অর্থ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে দেখাল জান্নাত, কিন্তু এটা নামের সংখ্যার পরিসমাপ্তি বলা হয় না, ইয়ত্তার কথা বলা হয় না। এমন বুদ্ধিমানের কাজ কি হবে যে আল্লাহ তোমার যত নাম আছে আল্লাহ আকবার এগুলো কোনোটা তুমি কোনো কিতাবে নাজিল করেছো, কোনোটা কোনো নবীকে জানিয়েছো, কোনোটা তোমার কাছে তুমি রাখিয়ে দিয়েছো এখন কাউকে জানাও নাই, বান্দা যখন এইভাবে বলবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাগরে ধাক্কা লাগবে। এবং এখানে আমরা দেখতে পেলাম যে তিনটা ব্যাখ্যা এসে গেছে, কারণ কোনো কোনো সময় ব্যাখ্যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি সফলতা লাভ হয়, কোনো কোনো সময় সংক্ষেপে বললে বেশি সফলতা লাভ হয়, তবে বেশিরভাগ যত বড় কথা বলতে পারবেন কম শব্দ দিয়ে বেশি জিনিস আল্লাহকে চাইতে পারবেন কার্যকরী, কেন চাই গেছেন অনেক বেশি, আর এমন সত্তার কাছে চাইছেন যার কাছে কমও নাই কার কোনো তো নেই, এই জন্য কিন্তু ওখানে দোয়াতে বেশি পছন্দনীয় হলো শব্দ হবে কম অর্থ বেশি, কিন্তু এর অর্থ আবার এই না যে একেবারেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না, ব্যাখ্যা মাঝে মধ্যে গ্রহণযোগ্য, যেমন এখানে বলা হচ্ছে আল্লাহ এমন নাম সকল নাম যে নাম দিয়ে তুমি তোমার নামকরণ করেছো সাম্মাইতা বিনাফসা আও আনজালতাহু ফি কিতাব, যেমন ব্যাখ্যা আসতেছে ব্যাপকভাবে বলতে গেলে তো তোমার সকল নাম হয়ে যায়, কিন্তু না তুমি নামকরণ করেছো কোনো কিতাবে নাজিল করেছো আও আল্লামতাহু আহাদান মিন খালকিক তুমি কোনো সৃষ্টিকে জানিয়েছো আও ইস্তাখতারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক অথবা তোমার কাছে গায়বের ইলমে তুমি জমা জমা রেখেছো, চারটা ব্যাখ্যা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ বলেছেন কোনো কোনো ক্ষেত্রে দোয়ার মাধ্যমে দোয়াতে যখন কথা বাড়িয়ে বলা হয় এটা তারা বেশি লাভ হয়, তার মধ্যে কী আছে লাভ যত বেশি আপনি বলতেছেন, একটা হলো আপনি যে আল্লাহর সামনে মুখাপেক্ষী প্রমাণ হচ্ছে, আর একটা হলো আল্লাহ যে অমুখাপেক্ষী তিনি যে বড় তার বড়ত্ব প্রমাণ হচ্ছে, আর একটা হলো যত বেশি আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি যাচ্ছে কাছে যাচ্ছে, বলতে বলতে কি হয় কাছে যায়, যত বেশি একজন মানুষের সাথে কথা বলা হয় সংলাপ করা হয় তখন মানুষ কি হয় তার নৈকট্য তার সান্নিধ্য লাভ করে আল্লাহ, সেই সাথে আপনি বলতেছেন বলার যে একটা পরিমাণ শক্তি বাড়তেছে, কোনোটা ধারে কাটে কোনোটা ধারে কাটে, আল্লাহর কাছে বলার পরিমাণ বাড়লো, কোনো কোনো দোয়া কবুল হতে গেলে আল্লাহ দেখেন যে কয়বার বললো সংখ্যা বাড়তেছে আল্লাহ। তো এই জন্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দোয়া কোনো কোনো জায়গায় ব্যাখ্যা করে বললে খুলে বললে সুবিধা হয়, আপনি নিজেই দেখবেন আধা ঘন্টা ব্যাপী যদি আল্লাহর কাছে কোনো দিন দোয়া করেন কান্নাকাটি করেন এই দোয়ার পরে এখন কিছু পাইলেন কি না পাইলেন সেটা পরের কথা, মনকে জিজ্ঞাসা করেন যে অমন তুমি কি পাইছো, সে বলবে যে সবই পেয়ে গেছে আল্লাহ সবই, এমন একটা প্রশান্তি আসবে এমন একটা অনুভূতি আসবে, দোয়া আল্লাহর সাথে সংলাপ এটা সম্মিলিতভাবে করা বেদাত, সেই জন্যে আলিমরা মানা করেন, কিন্তু আপনাকে কিন্তু এটা বলা হয়নি যে আপনি দোয়া করে বাদ দিয়ে দিন, আপনি রাতে অন্ধকারে যদি দোয়া করতে নাও পারেন আলোতে করেন একা করেন, ফরজ নামাজের পরে যদি একটা সংশয়ের পরিস্থিতি হওয়ার কারণে সেখানেও কিছু আলিম মানা করেন, তো নফলের পরে করেন সুন্নতের পরে করেন, দোয়া একটা ইবাদত একটা ইবাদত না, আর দোয়াও হুয়াল ইবাদা বিশুদ্ধ বর্ণনা হলো যে দোয়াই ইবাদত, দোয়াই যদি না থাকলো তো কী থাকলো কিছুই নাই, হ্যাঁ দোয়া ব্যাপক আমাদের নামাজও দোয়া আমাদের জিকিরও দোয়া এমনকি কোরআন তিলাওয়াতও দোয়া, সেই জন্য আমরা বলতে চাচ্ছি না এই কথা যে ওই হাত তুলে মোনাজাত না করলে আপনার সবই শেষ, কারণ চলছে এদের পরও এটা যে চাক্ষুষভাবে যে প্রতিফলিত হয় সেটা কিন্তু যখন দুইখানা হাত বান্দা যখন প্রসারিত করে এবং আল্লাহকে সে আনন্দ বিনয় করে তার প্রয়োজনের কথা বলে সে বাস্তবে প্রমাণ করলো হাড়ে হাড়ে তার অস্থি দিয়ে মজ্জা দিয়ে
শরীরে একটা বিন্দু দিয়ে একটা রক্তের ফুটা দিয়ে যে আল্লাহ আমি হলাম অসহায়, তুমি হলে প্রয়োজন মুক্ত, আমি গরিব তুমি হলে ধনী, আমি হলাম বান্দা দাস আর তুমি হলে মনি, তুমি হলে মাহবুব, প্রমাণ হয় বাস্তবে। এই জন্য তো বলা হলো দোয়াই হলো ইবাদত। তো এই চিত্রটা তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো দেখতে চান, সেই জন্য কোনো কোনো বান্দার ক্ষেত্রে পরিস্থিতি এমনভাবে আল্লাহ ঘটিয়ে দেন যে শেষ পর্যন্ত ওই জায়গাতে সে গিয়ে পৌঁছে। এর আগ পর্যন্ত তার ওই মন চাইলে হাত চায় না, হাত চাইলে সময় চায় না, সময় চাইলে তার শব্দে চায় না, শব্দে চাইলে তার ব্যাখ্যায় চায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এমন এক ঠেকায় ফেলে দেন, এরপরে কাঁদতে কাঁদতে শেষ করতে নিজেই পারে না। কারণ আল্লাহ বলেন কে, আল্লাহ এমন বলে কি হতো কান্না কিসে, বলে না আর তুই না আগে যা গ্যাপ হয়েছিল ওইগুলো পুরা করে ফেলতেছি। কিসের কারণে পুরা করো, তোমার নিজের গরজের ঠেলা নাকি না আমার আমার যে কদর আমার যে মাহাত্ম্য সেটা কমপক্ষে সেটাও তো আল্লাহকে বলেন যে আল্লাহ ঠেলা গায়া পড়ছি আসছি লাইনে কিন্তু এখন তোমার জন্যই কাঁদতেছি, তাও আল্লাহ নিবে আমার আল্লাহ এতটুকু প্রস্তুত নেওয়ার জন্য। কিন্তু কোনো কোনো বান্দা এমনি আসে না, ঠেলা খেয়ে আসে, আল্লাহ রাব্বুল ইচ্ছা করে আবার সবাইকে ঠেলাও তো দেন না। কতজন আসে যত দূরে যাচ্ছে আল্লাহ আরো দেখতেছেন দিকে আর কত যায় যা যা, এরপরে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে ঠিক করবে। কিন্তু আপনাকে আমাকে উত্তম মাধ্যম দিয়ে যে আল্লাহ তার দিকে ঝুঁকান এটা বুঝতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতছানি, তিনি শুনতে চাচ্ছেন যে দেখি কি বলে কি পরিমাণ কান্নাকাটি করতে পারে, কি শব্দ আমার জন্য সে বলতে বলছেন। এটা তো আশ্চর্যের ব্যাপার না যে দাস হয়ে তার মনিবের দিকে সে আবেগ আপ্লুত হবে, অনুনয় বিনয়ের দিকে মাধ্যমে ঝুঁকবে। আশ্চর্য বিষয় হলো মনিব কিভাবে দাসকে তার দিকে ঝুঁকাইতে চান এবং তিনি নিজে তাকে ভালোবাসতে চান। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দাকে ভালোবাসে, এই জন্য ভালোবাসার শব্দ তার মুখ থেকে বলিয়ে নিয়ে তিনি ভালোবাসার সেই সম্মতি দিতে চান। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি বলেন, এই সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যেই ভালোবাসার সিন এঁকে দেওয়া আছে। মানুষ নিরঙ্কুশ ভাবে এবং আপনার সব কিছুকে বাদ দিয়ে মানে সর্বদিক থেকে প্রশংসার জন্য ব্যাকুল হয়ে সে প্রশংসা শব্দ প্রয়োগ করে কার জন্য, যাকে অন্তর থেকে ভালোবাসে। তাই জন্য যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবে, আল্লাহ তুমি শুধু আমার রব না, তুমি সারা জাহানের রব, লালন পালনকারী, আর আমি তোমার প্রশংসা করছি, এর অর্থ হলো বান্দা বুঝতে চাচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি, আমি যখন যেহেতু তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসার ভিখারি। ইয়া রব, আল্লাহ শিক্ষা দিচ্ছে যাতে করে বান্দা ভালোবাসার অনুভূতি ব্যক্ত করতে পারে এই উদ্দেশ্যে যে আল্লাহ তাকে ভালোবাসতে পারেন, তাকে তার ভালোবাসার এরিয়ে নিয়ে নিতে পারে। এরপরে আর রহমানুর রাহিমে গিয়ে আলিমগুলো বলছে মোহাম্মদ আব্দুল হাব রাহিমাহুল্লাহ যে এখানে হলো আল্লাহর রহমতের আশার কথা, আল্লাহ তুমি পরম করুণাময় অতি দয়ালু। এবাদতের দুইটা রুকুন ভিত্তি, একটা হলো ভালোবাসা একটা হলো আশা, তিন নম্বর হলো ভয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। তিনটা ভিত্তি এবাদতে যেটা হলো অন্তরে থাকতে হয়, না হলে এবাদত কবুলই হয় না, এটা ছাড়া এবাদত এবাদতই না। তিনটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহু আকবার। এর প্রথমটা হলো ভালোবাসা, এটাকে বলা হয়েছে মাথা, আর আশা আর ভয় হলো দুইটা ডানা। মাথা না থাকলে পাখি বাঁচবে না, আর ডানা না থাকলে পাখি উড়াল দিতে পারবে না। তো ভালোবাসাটাই হলো আসল মাথা। তো সেই জন্যে আপনি যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, তা আপনি ভালোবাসা ব্যক্ত করছেন আল্লাহ আকবার, যাতে করে আল্লাহর ভালোবাসা আপনি পান। আর কিভাবে পাচ্ছেন, এখানেই আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, উত্তরে এসে গেছে হামিদানি আব্দি আল্লাহ আকবার। সালামের বদলে যদি সালাম পেতে হয়, পত্রের বদলে পত্র পাবো নিশ্চয়। আজকে আর সেটা নাই, কিন্তু আগের যুগে অনেক কষ্ট করে বন্ধু বন্ধুর জন্য চিঠি লিখত, প্রিয়জন আপনজনদের জন্য চিঠি লিখত, আবার যখন দেখতো যে এলু উত্তর দেয় কি না তখন তাকে স্মরণ করে খোঁসা মারত, বলতো যে সালামের বদলে যদি সালাম পেতে হয়, পত্রের বদলে পত্র পাবো ঘনিষ্ঠ আল্লাহ হবে। এটা পড়ে বেচারা কি করতো, বাধ্য হয়ে সময় না থাকলেও উত্তর দিত। আমার আল্লাহ এগুলো কিছু বলা লাগে না, বান্দা খালি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ভালোবাসার অনুভূতি উচ্ছ্বাস খালি ব্যক্ত করতে না করতে আল্লাহ উত্তর দিচ্ছেন হামিদানি আব্দি, আমার বান্দা তো আমার প্রশংসা করে ফেললো। খালি একটা না, এইভাবে বলে বলে আল্লাহ উত্তর দিন সব আয়াতেই। সেখানে আমরা কি দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দুই নম্বর যেটা সেটা হলো তার প্রত্যেকটা নাম ধরে অসিলা ধরা। ওই দুয়ার মধ্যে থেকে শব্দ আসছে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার প্রত্যেকটা নামের মাধ্যমে অসিলা ধরছি। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সুনির্দিষ্ট কোনো একটা নামকে বাসাই করে অসিলা ধরা। এটা আমরা লাইলাতুল কদরের দোয়া দিয়ে উদাহরণ দিতে যাচ্ছি,
দুটো জিনিস একসাথে হয়ে যাবে, একটা হলো আমাদের আজকে বিষয়ের উদাহরণ, আরেকটা হলো লাইলাতুল কদরের দোয়ার মর্ম বোঝা যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি বলছেন আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো। একটা নাম বললেন, এটা তার একটা নাম আফু। এবং লাইলাতুল কদরে দেখা গেল যে এই দোয়াটাই মা আয়েশা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে শিক্ষা দিলেন, খুবই সংক্ষিপ্ত একটা দোয়া, একাধিকও না লম্বাও না। কেন? ইমাম ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ বলছেন যখন তুমি দেখবে যে আল্লাহর দরজায় কড়া নাড়াচ্ছ, করাঘাত করছো কিন্তু কাজ হয় না, কোনো দোয়া কবুল হয় না। দোয়া তো এমনি কবুল হয় সবটাই, আমরা হয়তো পাই না। একটা হলো আপনি যেটা চাইছেন সেটা পাবেন, তখন বুঝবেন যে কবুল হয়েছে। আরেকটা কিন্তু আছে, আপনি যেটা চান নাই, একটা বড় বিপদ, সেটা তো আপনি জানেনও না, আল্লাহ ওইটা প্রতিহত করে দেন। আরেকটা আরো বড়, সেটা আমাদের বুঝতে আরো দেরি লাগবে, সেটা কোনটা? আল্লাহ জানেন যে দুনিয়াটা তার চলবে মোটামুটি, ফাঁড়ি যেটা আসতেছে এটাও পার হতে পারবে, যেটা চাচ্ছে ওটা না দিলেও চলবে, কিন্তু আখেরাতে কোন জায়গায় গিয়ে হয়তো ফুলজিরাতে পড়ে যেতে লাগছিল, তার আমলে তাকে টানছে না, বিদ্যুৎ বেগে যাচ্ছে না। তো আল্লাহর রহমতে বলবেন যে আমার বান্দার এই দোয়াগুলো দিয়ে তাকে আখেরাতের বড় একটা ফাঁড়ি থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও। অথবা কোন একটা মর্যাদা আল্লাহ চাচ্ছেন যে ওর একটা মর্যাদা দিবেন, সবাই কিন্তু আল্লাহ সব জিনিস চয়ন করেন, একটা আগে বললাম। এই বান্দাকে তার প্রমাণ দেখেন, দোয়া করছে বান্দা একদিকে, আল্লাহ কবুল করছেন আরেক দিক। কেন? আল্লাহ বান্দার আরো ভালো চান, আল্লাহকে কি চিন্তা মনে হয়, আল্লাহ আরো মঙ্গল চান, ওটা হলো পরকালীন মঙ্গল। তো বলেন যে ওটা আমার বান্দার পরকালের ওই সুবিধার জন্য রেখে দাও। যাই হোক, এরপরও যখন প্রথম প্রকারে আপনি দেখলেন যে সাকসেস হচ্ছেন না, তখন আপনি বুঝলেন যে ভুল হয় নাই বা হচ্ছে না। ইমাম ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ বলেন এবার অন্য সব চাওয়া বা বাদ দিয়ে আল্লাহর কাছে খালি ক্ষমা চাওয়া শুরু করে দেয়। তারপরে তিনি বললেন যখন ক্ষমার দরজা খুলে যাবে, এরপরে যা চাইবে তাই পাইবে, মানে চাক্ষুর যেটা চাচ্ছিল সেটাও পেয়ে যাবে। ওই যে এখন একটা দোয়া ইবাদত দ্বারা হচ্ছে, ইবাদতের মধ্যে বান্দা নৈকুট্য লাভ করছে। ফাইন সালানি লাউতিয়ান্না ওয়ালা ইন ইস্তাআযানি লাউইদান্না। তখন নফল ইবাদত করে 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 আমার এত প্রিয় হবে, এত কাছে এসে যাবে, এবার সে যেটাই চাইবে আমি অবশ্য অবশ্যই সেটাই দিব। আর যেই জিনিস থেকে আশ্রয় চাইবে যে আল্লাহ এটা আমি চাই না, আমি আমার বাধ্য করে থেকে আমি বহু দূরে রেখে দিই। কবুল, দোয়া কবুলের একটা বড় মাধ্যম নফল ইবাদত বৃদ্ধি করা, আর বড় একটা শর্ত হলো হারাম উপার্জন থেকে বহু দূরে অবস্থান করা। তিন নম্বর উদাহরণ আমরা কথাগুলো বললাম। চার নম্বর ওসিলার উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গুণ, ওটা ছিল নাম আর ওটা হলো গুণ। গুণের মধ্যে আপনি বললেন যে যে আল্লাহ সিফাত যেগুলো বললাম, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তোমার সকল সুন্দর সুন্দর বৈশিষ্ট্য যে গুণ আছে তোমার, ক্ষমা গুণ, দয়া গুণ, হ্যাঁ বোধান্যতার গুণ, এগুলো রসিলে তোমার কাছে আমি চাচ্ছি তুমি আমার দোয়া কবুল করো। পাঁচ নম্বর হলো নির্দিষ্ট কোনো একটা গুণ। এই নির্দিষ্ট গুণের উদাহরণ ওই যে কোনো জায়গায় ব্যথা হলে হাদিসে আসছে সেখানে হাত রেখে দাও বা হাত মালিশ করো আর বিসমিল্লাহ তিনবার বলো, শুধু এইভাবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু, আমি আল্লাহর ইজ্জত এবং কুদরত, এটা হলো আল্লাহর গুণ, এটার মাধ্যমে আমি দোয়া করছি যে আমি যে ব্যথাটা অনুভব করছি এটা যেন দূর হয়ে যায়। তাইলে নির্ধারিত কোনো একটা গুণ এর মাধ্যমে আমরা ওসিলা করি। ছয় নম্বরে উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা ক্রিয়া, ক্রিয়া মানে কি? ওই যে আমরা দুরুদে বলি যে আল্লাহ তুমি যেমন ইব্রাহিম নবী এবং তার পরিবারের উপর দুরুদ পড়ছো, তেমনি করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার পরিবারের উপর দুরুদ পড়ো। এটা কাজ, দুরুদ করা মানে আল্লাহর প্রশংসা। এটাকে আবুল আলী বলেছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে। প্রশংসা একটা হয় ইবাদতমূলক, এটা হলো বান্দা করবে আল্লাহর জন্য, আর একটা হলো আপনার স্বীকৃতিমূলক, এটা আল্লাহ করেন বান্দার জন্য। যেমন শিক্ষক হয়ে ছাত্রের জন্য প্রশংসাপত্র লেখে না, এই প্রশংসাপত্র আলাদা, সম্পূর্ণ বিপরীত। হুবহু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারাই তার দিনের আলোচনা করে, আরশে আজিমের যে সমস্ত বিশেষ ফেরেশতারা আছে ওনাদেরকে নিয়ে আল্লাহ এই অবস্থায় ইনাদের কি করেন, প্রশংসা বর্ণনা করেন। এই প্রশংসা ইবাদতমূলক না, বরং সম্পূর্ণ বিপরীত, যিনি ইবাদত পাবেন তিনি তার গোলামদের স্বীকৃতি, তাদের উপর খুশি হয়ে এটা করে থাকেন। যেমন শিক্ষক ছাত্রের জন্য প্রশংসাপত্র লেখে, এই প্রশংসাপত্র আর এখানকার যে প্রশংসা যেটা বলা হচ্ছে যে দুরুদ, আল্লাহ যে দুরুদ পড়েন এটা বললে এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ পড়বেন, একটা ক্রিয়া। তো হাদিসে আসছে আমার বান্দা যদি মনে মনে আমার কথা স্মরণ করে, আমিও তাকে আমার কথা তার কথা মনে মনে স্মরণ করি, আর সে যদি কোনো জনসমক্ষে আমার কথা স্মরণ করে, আমি একটা জনসমষ্টির মধ্যে এটা স্মরণ করি। এটা কীটা কীভাবে? ওই যে আরো সে আজকে বিশেষ ফিরিস্তাদের সামনে। তো এখানে বলা হলো ক্রিয়া, এটা হলো আল্লাহর একটা ক্রিয়া। আপনি বলেন যে আল্লাহ যে যেমনভাবে তুমি ইব্রাহিম নবীর উপর তার পরিবারের উপর দুরুদ পড়ো, এমনইভাবে ওই কাজটা আমরা চাচ্ছি আমাদের নবীকেও। এটা একটা ওসিলা হিসাবে নিয়েছেন, কিন্তু আমার কাছে এটা একটু দূর লাগতেছে, আর একটু কঠিন।
যাই হোক, আমাদের ওই আসমা সিফাত এবং আবাদত এগুলো তো পরিষ্কার বুঝে আসতেছে, এটাই যথেষ্ট। আর এটা হলো দুরুদ এভাবে আসছে, আমি এটা বুঝিয়ে না বুঝিয়ে এভাবে পড়লে আমার জন্য হয় না। সাত নম্বর হলো ইমান, কেউ নজিলাত আসছে ইমান। রব্বানা ইন্নানা সামিনা ফুনাদিয়া ইউনাদি লিল ইমানি আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না। আমরা শুনেছি যে একজন আহ্বায়ক ডাক দিয়ে বলছে যে তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো, অতএব আমরা তোমার উপর ঈমান আনছি। যেহেতু ঈমান আনছি তাহলে ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মা'আল আবরার, তাহলে আল্লাহ পাক তুমি আমাদের গুনাহ মাফ করে দাও এবং আমাদের গুনাহ কাফফারা করে দাও এবং তুমি আমাদেরকে সৎ ব্যক্তিদের সাথে আমাদের হাসর করো। সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তাহলে আপনি ঈমানকে উজ্জ্বল করবেন, এটার কারণ কি? ঈমান আপনার জীবনের সবচেয়ে বড় আমল, কারণ এটা পুঁজি, পুঁজিটি তো নেই, সেই জন্য এটা একটা মাধ্যম হবে, এটাই স্বাভাবিক। আট নম্বর হলো আপনার অবস্থাকে আপনি অস্থির করবেন, মাধ্যম দরকার অবস্থা, আল্লাহ আকবার। এবং এই জায়গায় আমরা বড় একটা শিক্ষা নিব যে কিভাবে করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের বড় একজন জালিলুল কদর নবী মুসা আলা নবী আলাইহিস সালাম সূরা কাসাসের 24 নম্বর আয়াতে আল্লাহ কথা বললেন, মিশর থেকে তাড়িত হয়ে গেলেন, ওই কিপ থেকে একজন তার গোত্রের লোক বলছিল যে একটু আমাকে একটু সাহায্য করো, উনি একটু বললেন এদিকে সর, এদিকে সর বলতে না বলতে ওর জীবন থেকে সরে যাওয়া হয়েছে, এত শক্তিশালী মানুষ। এখন তো তার বিরুদ্ধে শুরু হয়ে গেছে অ্যাকশন নেওয়ার জল্পনা কল্পনা, খবর এসে গেছে ইমনাল মালা আইয়া থামিরু নবিক, লোকজন তোমার বিরুদ্ধে তারা ছলা পরামর্শ শুরু করে দিয়েছে, তোমার বিরুদ্ধে তারা কনফারেন্স করতেছে, তাইলে ফাকরুজ তুমি বের হয়ে যাও এই শহর থেকে, আমি তোমার জন্য শুভকামনা। এই এইভাবে কথা, যখন এই ধরনের কথা আসছে বের হয়ে গিয়ে কি করলেন, একা বাহিরে গেছেন। এনার নাম কিন্তু অনেকে বলেন সোয়াইব, আর অনেকে বলেন আরো কিছু নাম, আর মেন নাম হলো আপনার সাফরা অথবা সাফওয়ারা অথবা এরকম কাছাকাছি গিয়ে একটা নাম, এগুলো ইসরায়েলি বর্ণনা, আমাদের সেটা নিয়ে একটা বিশেষ দেখার কিছু না। তো ওদের বাবা বৃদ্ধ, পানি খাওয়াইতে যায় ওরা দুই বোন, ঘাটে দাঁড়িয়ে আছে, মুসা নবী তাদেরকে দেখে বললেন যে মা হাতবুকুমা তোমাদের কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন, এটা বলতে চাচ্ছে। ওরা বললেন যে আমরা পিছনে সবসময় থাকি, এই জন্যে যে আমরা মহিলা মানুষ সেটাই বুঝেলেন, সবাই চলে যাওয়ার পরে আমরা পানি নিয়ে যাই। আর আমাদের বাবা হলেন বৃদ্ধ, আর কোনো কথাই নেই, কারণ কিন্তু কথা বলার আদব শিখানো হয়েছে, কোনো বর্ণনের সাথে প্রয়োজনের বেশি একটা অক্ষরও হবে। আর আমরা আজকে কোনো মহিলার সাথে ফোন করার যখন সুযোগ পাই তখন যত বেশি অপ্রয়োজনীয় কথা তত বেশি আর সুযোগ নেই, তাহলে গুণা হবে না কেন, পাপের দরজা খুলবে না কিভাবে, আমরা নিজেরাই তো খুলি খুলে দিই, ওরাও খুলে দিই। কোরআনে বলা হয়েছে কোমল শব্দে বলবে না, ওখানে আরও বেশি চিকন শব্দে বলবে, আল্লাহর আইনকে লঙ্ঘন করা, পাপ যাতে আরও বৃদ্ধি পায়, নাউজুবিল্লাহ। সেই জন্যে এগুলোতে শিক্ষা নিতে হবে। তারপরে কি হয়ে গেল, দাঁড়িয়ে থাকলেন পানি পান করাই দিয়ে, এখন আক্ষেপ মানে চিন্তা করছিলাম আমার কি হবে, আমি কোথায় গিয়ে আসলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর থুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি। তাদের জন্য তাদের পশুগুলোর পানি পান করাইয়া দিয়ে তিনি কি করলেন, একটা ছায়াকে আশ্রয় নিলেন। তারপরে এই কথা বললেন, আল্লাহ কি অবস্থা, একটা প্রবাস, একটা মানে নিরাশ্রয় অবস্থায়, একেবারে কোনো ধরনের আসন আবাস খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুই নাই, আর না সামগ্রীর জন্য টাকা পয়সা দিয়ে কিছু করা যাবে এমন অবস্থায়, তখন আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে যে অনুগ্রহ নাজিল করো আমি তার জন্য খুবই মুখাপেক্ষী, মানে এখন আমাকে দেওয়া আমি একটা কিছু চাই। আল্লাহ আল্লাহ কি দিবেন, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, সংসার সহ দিয়ে দিলেন, ডাক এসে গেলো পাঠাই দিলেন একজনকে আমাদের মধ্যে থেকে, সে আসলো লজ্জা করে করে আসলো, মহিলাদের স্বভাব এরকম যাতে হয় পর্দা তো পর্দা আবার লজ্জা করে এসে বললো আমার বাবা ডাকছেন তুমি যে আমাদের জন্য আমাদের পশুকে পানি পান করেছো এটার বদলা দিবে। এরপরে আসলে আসতে না আসতে ওই মহিলা আবার প্রস্তাব দিয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনজন মানুষ তিনটা সময়ে দূরদর্শিতার প্রমাণ দিয়েছে, একটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানোর সময়, আর দ্বিতীয় হলো এই মেয়ে তার বাবাকে যখন প্রস্তাব দিয়েছে বাবা ইস্তাজিরহু ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, এই লোকটাকে তোমার কাজের ছেলে হিসেবে তুমি বাছাই করে নাও, এটাকে যদি কাজের ছেলে হিসেবে বাছাই করো বাছাই করো তবে কাজ হবে খুব সফল, সেটা হলো খুব আমানত দাও, আমাদের সাথে যেভাবে আচরণ করেছে
যেভাবে সে তার নিজের ব্যক্তিত্বের হেফাজত করেছে, যেভাবে আবার তার সহকর্মী তার সহযোদ্ধার আচরণ দেখিয়েছে, সে হলো আমানতদার এবং সে শক্তিশালী। তারা দেখেছে কিভাবে মানে কাজটা করেছেন তিনি মুসা আলাইহিস সালাম। শেষ পর্যন্ত গিয়ে গেল ওই মেয়েটাই তার স্ত্রী হচ্ছে। কিভাবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার নিজের দীনহীনতা প্রকাশ করে কিভাবে একেবারে সহায় সম্বলহীন অবস্থা, একেবারে আমরা যাকে বলি ছন্ন ছেঁড়া, কিছুই নাই তার, সেই অবস্থা থেকে তিনি একেবারে জামাই হয়ে যাচ্ছে, গড় জামাই বলেন আল্লাহ আকবার, আল্লাহ দোয়া কিসের মাধ্যমে? নিজের দীনহীনতা, নিজের অসহায়ত্বের কথা প্রমাণ করছেন, এটা ওসিলা। তো যার কাছে চাচ্ছেন তার বড়ত্ব প্রমাণ করলে যেমন একটা হয় পাওয়ার জন্য কিছু একটা ইঙ্গিত সেখানে আশা থাকে, আর একটা হলো আপনার অসহায়ত্বের কথা প্রমাণ করলে একটা কিছু পাওয়া যায়। বিকৃতায় কোনো সময় রমি করে দুইটাই স্টাইল ব্যাপার, একটা হলো আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দিয়েছেন আমি আর আপনাকে কি বলবো স্টাইল, কথা বলার ভঙ্গি মানে সুবহানাল্লাহ, আমাদের এলাকায় তো আপনি আল্লাহ আকবার আরো বড় কথা, শব্দ গৌণ অর্থ আরো গভীর, আমাদের এলাকায় আপনি একজন ইয়া রব, কি বললো এটা, টাকা তো আপনার কাছে কি বললো? আর আরেকটা বলবে এসে জানেন, টাকা তো অনেককেই আল্লাহ দিয়েছে, মন কয়জনকে দিয়েছে, আল্লাহ আকবার কথা বলার স্টাইল, এটা হলো একটা ওনাকে বড় করলো আল্লাহর আসমা সিফাত উদাহরণ। আর একটা হলো যে আমাদের মতো মানুষ আর কোথায় গিয়ে কি পায় ইয়া রব, দেখছে সে তো আমাকে আমার সামনেই তার সব কথা প্রকাশ করলো মনে তার রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর, মুসা নবী এখানে ওই স্টাইল ব্যবহার করেছে, আমার দীনহীনতা আল্লাহর রহমতের সাগরে কম্পন সৃষ্টি হয়েছে, আমার মুসা যাও যাবে কোথায়, তুমি খাওয়া পাবে না, পানীয় কিছু পাবে না, আশ্রয় পাবে না, সব কিছু দিয়ে দিলাম তোমাকে ঘর জামাই বানিয়ে দিই আল্লাহ। তাইলে ওসিলার এটা একটা ধরন যে আপনার অসহায়ত্বের অবস্থা প্রমাণ করবে। নয় নম্বর উদাহরণ হলো কোন একটা নেক ব্যক্তির দোয়া, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হয়েছিল, ওই সাহাবী চক্ষুর জ্যোতি হারিয়ে ফেলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি চাও ধৈর্য ধরবে এর জন্য বদলা থাকবে জান্নাত, আর যদি চাও যে আমি দোয়া করবো তাহলে দোয়া করতে পারি, তখন আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া কবুল হলো, তিনি দৃষ্টিশক্তি ফিরত পেলেন। দশ নম্বর হলো নেক আমল, এটাই হলো সুবিস্তারিত এই হাদিস যেখানে তিনজন মানে শেষে যেটা গেল নেক আমল, তিনজনে তিনটা নেক আমলের উৎসে ধরেছিলেন, একজন নেক আমলের উৎসে ধরছেন যে তিনি তার মা বাপ এনাদেরকে দুধ পান না করিয়ে তিনি তার ছেলে সন্তানদের পরিবারে কাউকে দুধ পান করাইতেন না, একদিন ফিরতে দেরি হলো, মা বাপ ঘুমিয়ে পড়লেন, ফজর পর্যন্ত তাদের শিউরে দাঁড়িয়ে থাকলেন ওই পাত্রগুলো নিয়ে, এদিকে তার পায়ের চতুর্দিকে তার ছেলে মেয়ে পাশে স্ত্রীও আছেন, এমন না যে উনি আলাদা, সবাই ক্ষুধায় কাতরাচ্ছে, ছেলেরা তো বিলাপ করছে কিন্তু না আমার মা বাবাকে আগে দিব প্রায়োরিটিতে, ওনারা আগে ওরাই আগে আল্লাহ, ছেলেরা সারা রাত ক্ষুধায় কষ্ট পাচ্ছে, চিন্তা করে দেন মা বাবের অধিকার কীভাবে প্রাধান্য দেওয়া হয়েছে ইয়া আল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত কী হয়ে গেল, তিনি তারা যখন জাগলেন তখন পান করানোর পরে তার সন্তানদেরকে পান করেন এবং বললেন যে আল্লাহ পাক এই কাজটা যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে আমাদের এই পাথরটা সরিয়ে দাও। ঘটনা কি করছিল, তারা যাচ্ছে যাত্রা পথে, পথিমধ্যে এক জায়গায় আশ্রয় নিচ্ছে, তখন একটা পাথর এসে মানে আশ্রয় নিয়েছে যে কোনো কারণে বিশেষ করে বৃষ্টি বাদলের সময়, তো পাথর এসে একেবারে তাদের গর্তের মুখ পুরাটা বন্ধ করে দিয়েছে, তখন তারা এই ওসিলা ধরতে গেছে। তো ইনার ওসিলা কি হয়ে গেল, একটু সরলকিত রাস্তা এখন পর্যন্ত বের পায়নি, দ্বিতীয়জন বললো যে আল্লাহ পাক আমার এক চাষে তো বোন ছিল, এক এক পণ্য এক একটা আসে সব মিলানি দাঁড়ায় যে এক বছর যাবৎ মানে তার সাথে আমি অফার দিয়ে আসছি, সে রাজি হয়নি, এরপর এক পর্যায়ে অভাবের সময় সে এসে আমাকে কিছু টাকা চাইলে আমি বললাম যে না আমার তো ওই আমার প্রস্তাব ওইটা পূরণ না করলে দিব না, তখন সে রাজি হয়ে যায়। কিন্তু যখনই আমি একজন স্বামী যেমন তার স্ত্রীর পাশে গিয়ে ওই মিলনের অবস্থানে যায় এই আসনে পৌঁছে গেছি, এমনি মুহূর্তে সে আমাকে বললো ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এটা কী করতে যাচ্ছ, বলা তা উদ্দান্নাল খাতামা ইল্লা বিহাক্কিহা, তুমি অধিকার না দিয়ে আংটি খুলো না, তার মানে মোহর না দিয়ে বিয়ে না করে আমাকে ব্যবহার করো না, এটা অন্যায় এটা পাপ। যখনই সেই কথা বলল আমার অন্তরে আমার হৃৎপিণ্ড প্রকম্পিত হয়ে উঠল, আমি তাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে আমি সরে পড়লাম, আল্লাহ পাক যদি তোমার ভয়ে আমি এটা করে থাকি তাহলে আমাদের পাথর সরিত। এই অবস্থায় তাকে আর কোনো শক্তি এসে ঠেকাচ্ছিল নাকি না, চাষাতো বোন একজন মহিলা তাকে এইভাবে করে প্রতিহত করতে পারতো এই কথা দিয়ে, না আল্লাহর ভয়। সেই সাথে আরেকটা শিক্ষণীয় বিষয়, আলিমগণ বলেছেন এই মহিলা এক বছর যাবৎ তার চাচাতো ভাই যখন তাকে এইভাবে প্রস্তাব দিচ্ছে, তিনি আল্লাহর ভয় করে 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 তিনি নিজেকে হেফাজত করছিলেন,
যার ফলে এই পরিস্থিতিতে অবাব মূর্তিকে নিজে আবার ধরা দিল আল্লাহ পাক তার এক বৎসরের তাকওয়ার বরকত এখানে দিয়ে প্রতিফলিত করেছেন যে তাকে রক্ষা করেছেন বরং তার কথার মাধ্যমে তার চাচাতো ভাইকে হেদায়েত করেছেন হেদায়েত করেছেন হেফাজত করেছেন ইয়া আল্লাহ তো এই জন্য এটা গেল দ্বিতীয় জনের ওসিলা আল্লাহর বেলা পাথর সরাই দিলেন তৃতীয় জন বলছে যে আমার একটা কাজের লোক ছিল তার মানে মায়না পারিতোষিক না নিয়ে চলে গেল হঠাৎ করে সে একদিন আসলে আমি কাজের ছেলেদেরকে বললাম যে এই যে এখানে যা আছে উট আছে ছাগল আছে গরু আছে এগুলো সব যা তার পাওনা এগুলো দিয়ে দাও সে বললো আপনি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছেন পাওনা যা হয় সেটা দিলে দেন না এগুলো নিয়ে মস্কারি করার কোনো দরকার নেই বলছে না মস্কারি করি না যে তোমার পাওনা যখন আমার এটা তার বিশ্বাসে আসলো এবার দেখি কি সারা পালকে পাল সব হাঁকাই নিয়ে চলে যাচ্ছে আমাকে একটাও দেওয়ার কথা ভাবলো না আপনার কিছু নেন আপনি তো পালছেন পালানোটা অধিকার আসে না সব নিয়ে চলে গেল আমি খালি দেখতে থাকলাম অপলক নেত্রী দেখতেই থাকলাম আর তার অধিকার তাকে আমি দিলাম আমার সব কিছু ঝেড়ে মুছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার জন্য করেছি কারণ আল্লাহর জন্য না করে থাকলে তো একটা শান্তি ধরতে পারত এই আগে বিশ্বাসই করে না এখন সব নিয়ে যাচ্ছে মানে কিছু তো একটা বিবেচনা তো করো আমার কষ্ট তো এখানে আছে কিছু পরিশ্রম তো আছে কিছুই বলিনি আল্লাহ এটা যদি তোমার দিকে তা কি করে থাকি পাথর সরিয়ে দাও আসলে পাথর সরিয়ে দাও চিন্তা করেন তাহলে বলে নেক আমল যেটা এটা কিন্তু কম পাওয়ারফুল না কিন্তু এটা পাওয়ার আমরা আগেই বলে রাখছি কিসের থেকে পাওয়ার নেক আমলটা যেটা হয় শুধু আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আকবার এই জন্য এই দুনিয়াতে যতই কাজ আমরা করি না কেন কোনো মূল্য নাই সকল কাজ অনর্থক হয়ে দাঁড়িয়ে যাবে কারণ কেয়ামতের দিন পণ্ডস্বরে পরিণত হবে একজন মানুষের জন্য আক্ষেপের কারণ হবে জান্নাতে যাওয়ার পথেও তার জন্য জাহান্নামে যাওয়ার পাহনে পরিণত হবে যদি সেই কাজের মধ্যে একশো একশো আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটিভাবে তার সন্তুষ্টির কামনা না থাকে এক তিন পরিমাণ শিরিক যদি থাকে মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তুহু ওয়া শিরকাহু এটাও বলেন নাই যে শতকরা 99 ভাগ যদি আমার জন্য হয় আর এক ভাগ বান্দার জন্য থাকে বা আরো কারো জন্য থাকে আমি মাপ দিব না তিন পরিমাণ যেহেতু ব্যাপকভাবে বলা হয়েছে ব্যাখ্যা হলো তিন পরিমাণ জন্য কোনো কাজে শিরিক এসে যায় মানে রিয়াকারী শিরিক আল্লাহ পাক সেই কাজকে পরিত্যাগ করে ফেলেন পরিত্যক্ত করেন তাকেও মহান রব্বুল আলামিন ধিক্কার দিয়ে বঞ্চিত করেন লাঞ্ছিত করেন এবং তাকে জাহান্নামে বানিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর উদ্দেশ্যে যাতে খাঁটি হয় সেই শিক্ষাই আমরা এখান থেকে নিলাম এবং ওসিলা বলতে আমাদের সমাজে যে আজকে এই এটার ধারণা দিচ্ছে অমুকের দোহাই দিচ্ছে এখানে গিয়ে ভয়া বানাচ্ছে এই ঝুঁকবৃদ্ধি গিয়ে মাথা গুজাচ্ছে যার কার পা ধরে ফেলতেছে গজার মাছকে ওসিলা বানাচ্ছে কচ্ছপকে ওসিলা বানাচ্ছে কুমিরকে তারপরে আপনার সেই আমানত শাহ খান জাহান আলী যে যাকে তাকে সাগরের ভিতরে নদীতে আপনার লঞ্চের মধ্যে নাম দিয়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এবং বলছে যে এটা হলো মাধ্যম ওটা হলো জাহিলি যুগের মাধ্যম তারা বলছে মা না বুধনা মা না বুধু হোক ইল্লা লি ইউকারিবুনা ইল্লাহি জুলফা আমরা কেবল এদের আবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহ মধ্যে পৌঁছিয়ে দিই তো আমাদের সমাজের আজকে যত কিছু আপনারা হাবিজাবিজা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু শুধু এই ওসিলা একটা মিথ্যা ওসিলার বাহানা দিয়েই আজকে আমাদের সমাজে ঢুকে পড়েছে এগুলোর মূল কারণ হলো যে আমরা এই যে বৈধ পন্থায় এখানে 10টা পয়েন্ট আউট করা হলো এগুলোর কোনোটাই আমরা জানি না এবং এগুলো আমাদের বাস্তব জীবনে আমরা এগুলো প্র্যাকটিস করি না তো সেই জন্য আসুন সঠিক জিনিস আপনি প্র্যাকটিস করতে শিখুন সমাজে এগুলো প্রচার করুন বেটিকটা এটার ধাক্কাতেই অনেকটা সরে যাবে যা হাক্কু ও যাহা কল বাতিল অনেকাংশে আপনার প্রতিবাদের সময় বেঁচে যাবে অনেক কথা আমাদের অতিরিক্ত বলা সেটার থেকে আমরা বেঁচে যাবো সঠিক জিনিস আজকে উপস্থাপন করার দিকে মনোযোগী বেশি হওয়া দরকার তাতে করে মানুষ খোরাক পেয়ে যাবে এবং বিকল্প পেয়ে যাবে যার ফলে অনেক সময় বেটিকটা তার কানে নেওয়ারই সে প্রয়োজনই বোধ করবে না এটা একটা বিরাট দাওয়াতি প্রসেস সময় বাঁচানোর একটা পদ্ধতি এবং আমাদের আলোচকদের আলোচনা সমৃদ্ধি সমৃদ্ধশালী হওয়া আমাদের শ্রোতাদেরকে বেশি কিছু দিয়ে আমরা আরও কিছু শক্তিশালী করতে পারবো এটা কিন্তু একটা বড় একটা টেকনিক একটা প্রসেসও বটে আল্লাহ আমাদেরকে এইভাবে এই কথা বলার তৌফিক দান করেন আমাদের আমলকে সুন্দর করার এবং নিরঙ্কুশ করার তৌফিক দান করেন আমাদের নিয়তকে আল্লাহ খাঁটি করার তৌফিক দান করেন এবং সঠিক পদ্ধতি অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজ করে দুনিয়া আখেরাতে সফল হতে পারি মহানবী আমি সেই জন্য কবুল করেন বলুন আমি আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন